আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আজ আপনাদেরকে দেখাবো আমার নিজ হাতে মিষ্টি বানিয়ে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তাইলে নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে পেয়ে যাবেন তাহলে চলুন মন রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজি দুধ এক চামচ বেনিকেট দিয়ে ছানা করে নিচ্ছি ছানা হয়েছে এখন আমি চালনে জড়িয়ে নিচ্ছি এটা আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো বেশি করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে আমি রেখে দিচ্ছি এখন মিষ্টি বানার জন্য আমার নিজ হাতে খাটি ঘি তৈরি করে নিচ্ছি আমি একদম ময়লার থেকে ডাইরেক্ট ঘি আপনি দেখতে পাচ্ছেন আমি কোটার থেকে এক ডাইরেক্ট কড়াইতে দিয়েছি আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা আমি ঘি তৈরি করে নিচ্ছি এটার ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন আমি প্রত্যেক মাসে একবার করে ঘি তৈরি করি কীভাবে তৈরি করি দেখে নিন আমি এক কেজি দুধ এক বলক দিয়ে ফ্যানের নিচে রেখে দিই ওই ছটটা আমি সবসময় এই কোটাতে উঠিয়ে রাখি ঘন বেশি ঘন করলে দুধের সারটা চলে যাবে ক্রিমটা উঠিয়ে নিলে দুধটা খেলে কোনো ক্ষতি হয় না ওইটি আমি প্রতি মাসে একবার করে ঘি তৈরি করি ছাকাটা ফেলে দিব তো আর একটু নিব কাইট করে রেখেছি বয়মটা পুরাপুরি ভরে তো দেখুন কতটা সুন্দর হয়েছে কী ঘ্রাণ বাড়াচ্ছে তাহলে এখানে আমি মিষ্টি বানার জন্য এক কেজি দুধের ছানা নিয়েছি দুইটা ডানো দুধের প্যাকেট দশ টাকা দামের প্যাকেট দুই প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি আরে নিয়ে নিচ্ছি আদা চামচ বেগিন পাউডার দিয়ে দিচ্ছি হালকা হাতের আঙুল দিয়ে একটু চাপ দিয়ে একটুখানি লবণ আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখন আমি সানাটা গুঁড়া করে নিচ্ছি গুঁড়া করে এটা আমি চালুনে চেলে নিব ভেঙে নিচ্ছি এখন চালুনে তুলে নিচ্ছি এখন চেলে ফেলে নিচ্ছি যেমন কতটা সুন্দর হয়েছে এগুলো আমি সবগুলা একসাথে মিক্স করে ডলে নিচ্ছি আমি যেইভাবে বানাচ্ছি ঠিক এইভাবে বানিয়ে দেখবেন কতটা সুন্দর মিষ্টি হয় আপনার বাজার থেকে কিনে আর খেতে মন চাবে না আপনি সবসময় ঘরেই তৈরি করে নিতে পারবেন কারণ আপনি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি একটা এলাচ গুড়াক চার চামচে দুই চামচ চিনি আরও দিয়ে দিচ্ছি আমার হাতের বানানো খাটি গাওয়াগি এটার ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন এখন আমি শিরার জন্য দুই কাপ চিনি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি সিনটা ভালো করে দেখাতে পারছি না নাতিটা দুষ্টামি করছে ও আগে আগে ঢেলে দিচ্ছে তা আমি তো মুখে বলে দিয়েছি দুই কাপ চিনি তিন কাপ পানি এক কাপ পানি শুকিয়ে নিব এখন আবার ভালোভাবে ভালোভাবে আপনি এটা মুথে নেবেন একদম নরম করে নিতে হবে একদম নরম হয়েছে এখন আমি মিষ্টি মিষ্টি বানিয়ে নিচ্ছি কতটুক করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা আপনার ইচ্ছা আমার নাতি চাইছে দুইটা বড় বড় করে বানাতে আমি ওরে দুইটা বড় বানাই দিব আমি দুইটা তিনটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমার শিরাটা তৈরি হয়েছে শিরাটা দেখবেন একটু আঠালো আঠালো লাগছে কিনা সিনটা ওঠেনি আপনি হাত দিয়ে চেক করে নেবেন ছেড়ে দিয়ে বেশিক্ষণ রাখবেন না দুই মিনিট আমি রেখেছি এখানে আমি এক চামচ গুঁড়া দুধ একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ডেলে দিচ্ছি তাহলে শিরাটা একদম সুন্দর হবে আন্ডাইতে একদম পানির সাদা হবে এটা মিষ্টি যেরকম শিরা থাকে ঠিক ওই শিরাটাই হবে হয়ে গেছে মানে মিষ্টি সারা রাত ভিজাই রেখেছিলাম ঢাকনা দিয়ে এখন তুলে আপনাদেরকে কেটে দেখাই দিচ্ছি কতটা সুন্দর হয়েছে শিরাটাও কত সুন্দর হয়েছে আমি এইভাবে সবসময় ঘরে মিষ্টি তৈরি করি কেটে দেখা দিচ্ছি কেমন হচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিদায় নিলাম আল্লাহ হাফেজ